প্রথম দর্শনে মনে হতে পারে নেপালের ওয়ার্ল্ড পিট পেডোগা, কিন্তু না, এই অসাধারণ স্থাপত্য কীর্তিটির অবস্থান বাংলাদেশেই। নেপালের ওয়ার্ল্ড পিস পেডোগার সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। এই পেডোগাটির নামও ওয়ার্ল্ড পিস পেডোগা। অবশ্য লোকে মুখে শালবন বিহার বৌদ্ধ মন্দির নামেই বেশি পরিচিত। অবস্থান শালবন বিহার, কোটবাড়ি, ময়নামতি, কুমিল্লা। দেখতে পাচ্ছেন আপনারা বৌদ্ধ মন্দিরটির বাইরের ভিউটি। এই বৌদ্ধ মন্দিরের মূল সিঁড়ির দুপাশে ডানি এবং বামে আপনারা দেখতে পাচ্ছেন সোনালী রং বেষ্টিত নাগরাজের দুটি মূর্তি, যা এই মন্দিরকে আরও আকর্ষণীয় এবং পর্যটকদের কাছে অনেকটাই গ্রহণযোগ্যতা এনে দিয়েছে। এটি বৌদ্ধ মন্দিরের মূল প্রবেশদ্বার। প্রতিদিন হাজার হাজার মানুষ এই বৌদ্ধ মন্দিরটি দেখার জন্য এখানে ভিড় করেন। এই বৌদ্ধ মন্দিরে কিভাবে যাবেন? ঢাকা, চট্টগ্রাম বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লার টমছম ব্রিজ চলে আসবেন। টমছম ব্রিজ থেকে রিজার্ভ বা জনপতি ভাড়ার অটো বা টমটমে চলে আসবেন ওয়ার্ল্ড পিস পেডোগা বা শালবন বিহার বৌদ্ধ মন্দির। এনটিপি জনপতি মাত্র 20 টাকা। বৌদ্ধ মন্দিরের বাম পাশের যে স্থাপনাটা তা আপনারা দেখতে পাচ্ছেন, এই বৌদ্ধ মন্দিরটি তার নিজস্ব স্বকীয়তায় মাথা উঁচু করে এখনও দাঁড়িয়ে আছেন। চারপাশে সোনালি রঙের কারুকার্য করা, দেখলেই যেন মন জুড়িয়ে যায়। এটি হলো বৌদ্ধ মন্দিরের মূল আকর্ষণ। এই ভিতরের অংশটি বলা হয়ে থাকে সব কিছুই স্বর্ণ দিয়ে তৈরি করা। এটি বৌদ্ধ মন্দির থেকে বাইরের দৃশ্যটি দেখতে পাচ্ছেন, অনেকটাই মনোমুগ্ধকর। অনেক দর্শনার্থী আস্তে আস্তে এসে ভিড় করছেন, দেখতে পাচ্ছেন আপনারা। যান্ত্রিক জীবনের কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় আপনারা এখানে এসে কাটাতে পারেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এই বৌদ্ধ বিহারে গেলে আপনারা আরও কিছু সুবিধা পাবেন, সেটি হলো এই বৌদ্ধ বিহারের পাশেই রয়েছে ইটাখোলা মোড়া, রূপবানের মোড়া, শালবন বিহার, আনন্দ বিহার, ম্যাজিক প্যারাডাইস পার্ক, ময়নামতি জাদুঘর, লালমাই পাহাড়, ধর্মসাগর দিঘিসহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এক ট্যুরেই সব ঘুরে আসতে পারবেন। এই বৌদ্ধ মন্দিরটি চারপাশেই অসম্ভব সুন্দর কারুকার্য দিয়ে করা। Yeah.
প্রথমে যদি শালবন এই বৌদ্ধ মন্দিরটি কেউ দেখে থাকেন তাহলে মনে হবে নেপালের ওয়াল পিস প্যাডোগার মতোই। এই প্যাডোগার সাথে অনেকটাই মিল এই শালবন বিহার বৌদ্ধ মন্দিরটির। এই বৌদ্ধ মন্দিরটি বিশাল জায়গা জুড়ে নিজস্ব স্থাপনার উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। চারপাশে অসম্ভব সুন্দর কারুকার্য এবং সামনের যেই খোলা মাঠ দেখতে পাচ্ছেন, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। এই বৌদ্ধ মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন বেশ কয়েকজন বৌদ্ধ পুরোহিত। তারা প্রতিনিয়ত ওখানে অবস্থান করছেন এবং এই বৌদ্ধ মন্দিরের দেখভাল করছেন। এই বৌদ্ধ মন্দিরের মূল আকর্ষণ হলো ভিতরের স্বর্ণমহল, বৌদ্ধদেবের মূর্তি এবং সদর দরজায় মূল প্রবেশদ্বারে নাগরাজের দুটি কারুকার্য করা মূর্তি। যে কোনো ছুটির দিনে ফ্যামিলি সহ ঘুরে আসতে পারেন এই শালবন বিহার বৌদ্ধ মন্দিরটিতে। বিসর্জন করে না যায়, বিসর্জন ক্যামেরা লাগে নাই। বন্ধুরা, আপনারা যারা এই বৌদ্ধ মন্দিরে ঘুরতে যাবেন বা যাওয়ার জন্য মনস্থির করেছেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। দয়া করে ঘুরতে গিয়ে এই অসাধারণ স্থাপত্য কীর্তিগুলোর এখানে সেখানে ময়লা আবর্জনা, যেমন চিপসের প্যাকেট, মিনারেল ওয়াটারের বোতল, ব্যবহৃত টিস্যু ইত্যাদি না পেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। তাহলে পরিবেশটি সুন্দর থাকবে, পরিচ্ছন্ন থাকবে, আপনি সহ অন্যান্য দর্শনার্থীরা ঘোরাফেরা করতে অনেক আনন্দ পাবে। দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এসে ভিড় করেছেন। চারপাশে সুন্দর সোনালী রঙের কারুকার্য বেষ্টিত, দেখলেই চোখ জুড়িয়ে যাবে। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্ত। পরবর্তীতে আপনাদেরকে আরও উল্লেখযোগ্য কোনো দর্শনীয় স্থানের সাথে পরিচয় করিয়ে দিব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।